তৈরি হয়েও 3 বছর পড়ে থাকার পরে অবশেষে আজ শুক্রবার সাধারণের জন্য খুলে দেওয়া হলো হাওড়া পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত রাজ্যের প্রথম ত্রিমাত্রিক তারামণ্ডল। হাওড়ার শরৎ সদন চত্বরে তৈরি নতুন এই তারামণ্ডলে কলকাতার বিড়লা তারামণ্ডলের মতো একটি প্রেক্ষাগৃহে বসে লেজার শোয়ের মাধ্যমে মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখতে এবং সেগুলি সম্পর্কে জানতে পারবেন দর্শকরা। উল্লেখ্য, বিড়লা তারামণ্ডলে বর্তমানে দ্বিমাত্রিক শো দেখানো হয়। চলতি বছরে পুজোর আগে এই তারামণ্ডলটির উদ্বোধন করে গিয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিন্তু পুর কর্তৃপক্ষের দাবি প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে এটি চালু করা যাচ্ছিল না। যে সংস্থা এই তারামণ্ডল তৈরি করেছে তারাই হাওড়া পুরসভার সাহায্যে এটির রক্ষণাবেক্ষণ করবে। পুরসভা সূত্রে খবর, রবিবার ছাড়া প্রতিদিন দুপুর 3টে বিকেল 4টে 5টায় তারামণ্ডলে শো দেখানো হবে। বাংলা, ইংরেজি, হিন্দি 3 ভাষায় চলবে শো। প্রতিটি শো এর সময়সীমা 25 মিনিট। টিকিটের দাম মাথাপিছু 120 টাকা, তবে স্কুল পড়ুয়া পরিচয়পত্র দেখালে তাদের কাছ থেকে নেওয়া হবে 70 টাকা। আবার কোনো স্কুল তাদের ছাত্রছাত্রীদের একসঙ্গে নিয়ে এলে 50 টাকা টিকিটের দাম হিসেবে দেওয়া হবে। সেই কারণে এখানকার মাটিতে সাধারণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীর তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হবে। সমুদ্র বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের এক ভাগ গ্রহণ করে, তাতে একটা অসাধারণ ভারসাম্য তৈরি হয়। চাঁদও জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাঁদই পৃথিবীকে ঘুরন্ত অবস্থা থেকে স্থির করেছে। তার জন্যে এখানকার জলবায়ুতে হঠাৎ করে কোনো পরিবর্তন হয় না। এই হালকা ভারসাম্যের জন্যে পৃথিবী একটা হালকা তন্ত্র। প্রকৃতির ওঠানামার সাথে সাথে মানব গতিবিধির জন্যে এখানে সংশোধন আর জলবায়ুর উপর একটা প্রতিক্রিয়া পড়েছে। সৌরমণ্ডলে যে গ্রহ পৃথিবীর থেকে বেশি বড়, সেটা অন্য বর্গতে আসে। একে আইস জায়ান্টস বা বরফের ভীমকায় গ্রহ বলা হয়। ইউরেনাস আর নেপচুনে জল জমে আছে, সেখানে অ্যামোনিয়া আর মেথেন আছে, আর তাকে হাইড্রোজেন আর হিলিয়ামকে ঘন বায়ুমণ্ডলে বদ্ধ করে রেখেছে। ইউরেনাসের 5টা মুখ্য উপগ্রহ আছে, যেখানে মিরেন্ডা অবস্থিত। জানা গেছে এর ত্বক খুবই এবড়ো খেবড়ো। নেপচুন হলো সবচেয়ে দূরের গ্রহ। এর বায়ুমণ্ডলের বিশেষত্ব হলো ভয়ানক ঝড় আর 2000 কিলোমিটার প্রতি ঘন্টায় তীব্র হাওয়া। এরও বলয় আর উপগ্রহ আছে, তাতে সবচেয়ে বিশেষ হলো ট্রাইটন, যেটা কখনো একটা ছোট গ্রহ রূপে ছিল যাকে নেপচুন ধরে নেয়। এতে একটা ছোট গ্রহ প্লুটো অবস্থিত। সৌর